এই ভিডিওটা তাদের জন্য যারা আমাদের মালদ্বীপে রয়েছে সাহসী রেমিটেন্স যোদ্ধা মালদ্বীপের আমার ভাই বন্ধু প্রতিটা সেক্টরের সবাইকে আমি সেলিউট জানাচ্ছি তারা একটা অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করেছিল তারা সময়ের প্রয়োজনে গর্জে উঠেছিল তারা একত্রিত হয়েছিল ঐক্যবদ্ধ হয়েছিল যার জন্য ইউএস বাংলা কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে তো আমি আপনাদেরকে বলছি যে এখানে দাবি মেনে নেওয়া বা প্রসেসিং আইনগত কিছু বিষয় এই ধরনের কিছু নেই ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের যত আন্তর্জাতিক এয়ারলাইন্স রয়েছে প্রত্যেকটা এয়ারলাইন্সে আপনার লাশ বহন কোথায় থাকে যেখানে লাগেজ রাখা হয় যেখানে ব্যাগেজ কার্গো বা বিমানের যে জায়গাটুকু থাকে সেখানে আপনার ডবল ভাড়া দিয়ে আপনার কফিন নেওয়া হয় লাশ বহন করে বিভিন্ন এয়ারলাইন্স ইউএস বাংলা আমাদের মালদ্বীপ প্রবাসীদেরকে লাশ বহন করতে আপনার রাজ ছিল না ইগনোর করেছে বলছে যদি বাংলায় বলি সরাসরি বলছে না আমাদের এয়ারলাইন্স লাশ বহন করবে না তখন গর্জে উঠেছিল মালদ্বীপ প্রবাসীরা লাশটা বাংলাদেশে গিয়েছে শ্রীলঙ্কার এয়ারলাইন্সে তো আমরা জীবন্ত অবস্থায় মালদ্বীপ প্রবাসী সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রবাসীরা আমরা ইউএস বাংলা দেখেন ইউএস বাংলার নাম ব্যবহার করেছে ইউএস বাংলা মূলত এই ইউএস বাংলার মালিকানা কারা কোন দেশের শিল্পপতিরা সেটা ভালো করে জেনে আবার একটা ভিডিও আমি দিচ্ছি তো ইউএস বাংলা এখন দাবি মেনে নিয়েছে শর্ত মেনে নিয়েছে এখন বিভিন্ন প্রসেসিং বাকি আছে কিসের প্রসেসিং কিসের প্রসেসিং ইউএস বাংলা আন্তর্জাতিক মানের কোনো রিয়েল হতে পারে না ইউএস বাংলার ভিতরে যখন মানুষ প্রবেশ করে ইউএস বাংলা একটা বাসের মতো আমাদের এনা বাস শেমলি বাসের মতো ইউএস বাংলার খাবার মান নিম্নমানের ইউএস বাংলার সিটে বসা যায় না ইউএস বাংলার ওয়াশরুম ব্যবহার করা যায় না এই ইউএস বাংলাকে যারা ছাড়পত্র দিয়েছে আন্তর্জাতিক মানের একটা কেরিয়াল হিসাবে ইউএস বাংলাকে কখনো গ্রহণ করা যায় না আপনি দেখেন বাংলাদেশ থেকে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে সিলেট থেকে আপনার আন্তর্জাতিক রুটে যে বিশ্বের বিভিন্ন এয়ারলাইন যেগুলো যায় আপনার ফ্লাই দুবাই বললেন এয়ার আরবিয়া বলেন সালাম সালামিয়ার বলেন আপনার আল জাজিরা বলেন এগুলো সেকেন্ড ক্যারিয়ার তো বাংলাদেশের সেকেন্ড ক্যারিয়ার হচ্ছে ইউএস বাংলা এই ইউএস বাংলা আপনার স্টাফ থেকে শুরু করে ইউএস বাংলার সার্ভিস বিমানের চেয়েও আরও নিচে বিমান বাংলাদেশ এয়ারলাইন যখন আমাদের লাশ বহন করতে পারে না ইউএস বাংলা যখন মালয়েশিয়ার আপনার মালদ্বীপের মালদ্বীপের প্রবাসীদেরকে যখন আশ্বাস দিয়েছে বিনা খরচে লাশ বহন করবে সেখানে আপনার একটা প্রজ্ঞাপন জারি করেন এটা একটা বিজ্ঞাপন দেন এবং শুধু লাশ বহন করলে হবে না আন্তর্জাতিক মানের যে সেবা প্রদান করা দরকার ইউএস বাংলার কাছে সেটা নাই খাবার মান একবারে আপনার নিচে খাবার মানের কোনো ধরনের মানে নাই খাবার অর্থাৎ আন্তর্জাতিক কোনো বিদেশি যদি ইউএস বাংলায় একবার ভ্রমণ করে তো তারা বাংলাদেশ সম্বন্ধে তারা তাদের ধারণা পাল্টে যাবে একটা এয়ারপোর্ট হচ্ছে একটা দেশের আয়না একটা দেশের দরজা জানালা আর একটা এক এয়ারলাইনগুলো হচ্ছে আপনার সেই দেশের মার্কেটিং করা সেই দেশকে রিপ্রেজেন্টিভ করা সেই দেশের প্রতিনিধিত্ব করা এবং সেই দেশ সম্বন্ধে মানুষ বিমানে বসে যেন বুঝতে পারে সেই দেশটা কেমন ইউএস বাংলা আন্তর্জাতিক মানের ধরনের বিমান হতে পারে না আমি মালদ্বীপের লাশ বহন করার কথা তারা বলেছে তাদেরকে ধন্যবাদ জানাই এটা আপনারা প্রজ্ঞাপন দিতে হবে এটা দুই দিনের মধ্যে প্রজ্ঞাপন দিতে হবে এবং শুধু মালদ্বীপ না বিমান এবং ইউএস বাংলা এই দুইটা এয়ারলাইন ঘোষণা করতে হবে যে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে যখন প্রবাসী মারা যাবে প্রবাসীদের লাশ বিনা খরচে বহন করতে হবে না হয় মালদ্বীপ প্রবাসীদের মতো আমরাও সময়ের প্রয়োজনে গর্জে উঠব আমরা একত্রিত হব আমরা যদি বয়কট করি আমরা প্রবাসীরা যদি বিমানকে বয়কট করি আমরা প্রবাসীরা যদি ইউএস বাংলাকে বয়কট করি প্রবাসীদের নাম নিয়ে যারা বিভিন্নভাবে ব্যবসা শুরু করেছে প্রবাসী হেলিকপ্টার কি হেলিকপ্টার কিসের প্রবাসী হেলিকপ্টার কিসের প্রবাসী হেলিকপ্টার মাগনা নিবেন প্রবাসী হেলিকপ্টার যদি আমাদেরকে মাগনা বাড়িতে টাকা থেকে পৌঁছে দেয় তাহলে ঠিক আছে কিস্তি কিস্তি করে আমাদের কাছ থেকে টাকা নিবেন প্রবাসী কল্যাণ ব্যাংক নাম দিয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক আমাদের কি কল্যাণে এসেছে শুধুমাত্র প্রবাসীদেরকে লুটে পুটে খাওয়ার জন্যই আপনার শুরু হয়েছে যখন রেমিটেন্স কম থাকে যখন বাজেটের সময় আসে যখন ডলার কমে যায় যখন আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ উঠতে পারে না যখন তাদের বিপদ পড়ে তখন আমাদেরকে ডাক দে বলে রেমিটেন্স যুদ্ধা আর যখন বিপদ চলে যায় প্রবাসীদের কেউ দেখে না প্রবাসীদের প্রবাসীদের থাকে লাশের জন্য আমাদের ভিক্ষা করতে হয় এয়ারপোর্টে গেলে আমরা লেবারের লেবারের মতো মতো আমাদের আমাদের ইউজ করা করা হয় হয় বাগানের সাথে ব্যবহার আনসার বিজিবি ইমিগ্রেশন কর্মকর্তা বিমান এয়ারলাইন কর্তৃপক্ষ প্রবাসীদেরকে সম্মান দেনা না এই সম্মান ফিরিয়ে আনার জন্য আমাদের একত্রিত হওয়া দরকার আরে ভাই বাংলাদেশে ঢাকা শহরে অটো ব্যাটারি চালিত অটো রিক্সা বন্ধ করেছিল কর্তৃপক্ষ তারা একদিনে আন্দোলন করেছে প্রধানমন্ত্রী মানতে বাধ্য হয়েছে যদি রিক্সা শ্রমিকরা আন্দোলন করে তাদের দাবি আদায় করতে পারে তাহলে এই প্রবাসীরা কেন এক হতে পারে না আপনারা এক হবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা দাবি পূরণ হবে প্রত্যেকটা দাবি পূরণ হবে আমাদেরকে মুক্তিযোদ্ধাদের মতো সম্মানী বাধা দিবে আমাদের লাশ বিমান এবং ইউএস বাংলা বিনা টাকায় বহন করবে প্রবাসীরা মারা গেলে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা কেন আট লক্ষ টাকা দিতে হবে কারণ পুলিশ মারা গেলে আট লক্ষ টাকা দিতে হয় সেনাবাহিনী মারা গেলে আট লক্ষ টাকা দেয় প্রবাসী মারা গেলে তিন লক্ষ টাকা দিবে কেন আমরা একত্রিত হওয়া দরকার বাংলাদেশে অটো রিক্সা শ্রমিক একদিনের মধ্যে প্রধানমন্ত্রী তাদের দাবি মেনে নিয়েছে আর আমরা শুধু টিকটকে সময় কাটাই যে প্রবাসী একটু উপরে উঠে প্রবাসীদের নিয়ে কথা বলে তার বিরুদ্ধে আমরা আলোচনা করি সমালোচনা করি প্রবাসীদের অধিকার আদায় করার জন্য সময়ের প্রয়োজনে একত্রিত হতে হবে আমি আওয়াজ তুললাম যদি আমি নাও পারি আপনারা তা পূর্ণ করবেন মনে রাখবেন প্রবাসীদের অধিকার আদায় করতে গেলে আমাদের দরকার আমাদের হয়ে বাংলাদেশে কেউ কাজ করবে না আমাদের হয়ে বাংলাদেশে কেউ কাজ করবে না আমাদের সমস্যা আমরাই সমাধান করব। আমরা যদি একত্রিত হই তাহলে বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকে তালা পড়বে বাংলাদেশে এয়ারলাইন্স চলবে না বাংলাদেশের কোন স্বাক্ষরই চলবে না কারণ প্রবাসীরা বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই কথা মনে রাখবেন প্রবাসীরা এই বাংলাদেশের অক্সিডেন্ট এই সামনে বাজেট এই বাজেটে যদি সরকার ঘোষণা না দেয় যে প্রবাসীরা মারা গেলে লাশ সরকার বহন করবে এই বাজেটে যদি ঘোষণা না দেয় প্রবাসীরা মারা গেলে এখন আট লক্ষ টাকা করে তার পরিবার পাবে এই বাজেটে যদি ঘোষণা না দেয় প্রবাসীরা লাগাতার দশ বছর থাকলে মুক্তিযোদ্ধাদের মতো প্রবাসীদেরকে আজীবন সম্মানী বাতা দেওয়া হবে যদি এ ধরনের ঘোষণা না দেয় তাহলে আমরা আগামী বাজেটের উপরে সিদ্ধান্ত নিব আমরা কি করব